গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী দুলন রায়। বৃহস্পতিবার শুটিং থেকে ফিরেই হিট স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার হাসপাতাল থেকে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অসুস্থতার কথা জানান দুলন রায়। তিনি বলেন, শুটিং থেকে ফিরে অসুস্থ হয়ে পড়ি, আশা করছি সবার শুভেচ্ছায় খুব দ্রুত কাজে ফিরব। তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে পোশাকে বেডে শুয়ে আছেন অভিনেত্রী। সম্প্রতি টুম্পা অটোয়ালি ধারাবাহিকের শুটিং করছিলেন দুলন। রিয়েল লাইফ স্টোরি থেকে তৈরি এই ধারাবাহিকের চিত্রনাট্য। রবীন্দ্র সরোবর থেকে তারাতলা রুটের অটো চালক তন্দ্রা সাধুকার জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিক। এই সিরিয়ালে শুট করছিলেন দুলন রায়। বৃহস্পতিবার চলছিল এই ধারাবাহিকের আউটডোর শুটিং। সেখানে রোদে অসুস্থ হয়ে পড়েন তিনি। বেলোয়ারি পেঁয়াজ তেল, আমরা বলছি না এই তেল মাখলেই রাতারাতি আপনার চুল গজিয়ে ঘন হয়ে যাবে, তবে পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরেই প্রমাণিত। বেলোয়ারি প্রাকৃতিকভাবে বানানো পেঁয়াজের তেল এই বোতলে পুরেছে। আপনার সুবিধা মতো অর্ডার করে আনিয়ে নিন বেলোয়ারি পেঁয়াজ তেল, দেশের যে কোনো প্রান্ত থেকে। বেলোয়ারি, গো গ্রিন গো অর্গ্যানিক।